উকিল নামে পরিচিতি মৌসুমী দাস ৫৯ নম্বর বুথে যাবেন সেখানে সকাল সকাল জোড়া ফুল চিহ্নে আমাদের যে তিনজন প্রার্থী মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারী মানুষের বাড়ি বাড়ি রাস্তা থেকে আলো থেকে জল থেকে এবং আগামী দিনে আবার জলের ব্যবস্থা করা হয়েছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গরিব মানুষ কাজ করলে টাকা পেত, মাস্টারের সৈয়তে একাউন্টে টাকা যেত। আজকে চক্রান্ত করে পশ্চিমবাংলায় নাকি ঠিক মতো কাজ হয়নি, দুর্নীতি হয়েছে, এই অভিযোগ করে কেন্দ্রকে দিয়ে ১০০ দিনের টাকা এবং কাজ বন্ধ করে দিয়েছে। আর ১০০ দিনের কাজে প্রথম ভারতবর্ষে অন্যান্য রাজ্যে সেভাবে কাজ হয়নি বলেই আমরা তো প্রথম হয়েছিলাম, তাই আজকে অন্যান্য রাজ্য কাজ করার সুযোগ পাচ্ছে আর আমার বাংলার মায়েরা কাজ করার সুযোগ পাচ্ছে না। এটা আপনারা বিজেপিকে প্রশ্ন করুন, আপনারা কেন ১০০ দিনের টাকা বন্ধ করেছেন, ১০০ দিনের কাজ বন্ধ করেছেন? গরিব মানুষ ঘর পেত, তাদেরকে ঘর ভাঙিয়ে দেওয়া হয়েছে, তারা ঘর পাবে বলে থেকেই আমরা দলটা করি এবং আপনারাও আছেন আমাদের সঙ্গে। আজ ঠিক পরীক্ষার প্রস্তুতির শেষের দিকে সভা, এ সভা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা। পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থীটা চাই, যে প্রার্থীটা আমাদের অহরহ সাহায্য করবে, আমাদের পরিষেবা দেবে, মানুষ ডাকলেই কাছে পাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তার প্রকল্প থেকে কোনো অংশে কি সিপিএম কি বিজেপি কি কংগ্রেস কি তৃণমূল কাউকে বাদ দেয়নি, তার প্রকল্পগুলো সব প্রত্যেক বাড়িতেই জল জল করছে। কি লক্ষ্মীর ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে, স্বাস্থ্যসাথী থেকে, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সব প্রকল্পগুলো প্রত্যেক বাড়িতেই আছে। যারা এখনো বিজেপিরা ঘরে বসে আছে তারা কিন্তু আমাদের দিদির এই লক্ষ্মীর ভাণ্ডারটা মাসে মাসে পায়, তারা কিন্তু বছরে দুবার কৃষক বন্ধু টাকাতেও পায়, বছরে একবার তার ছেলে হলে সবুজ সাথী সাইকেলটাও পায়। যে সবুজ সাথী সাইকেলটা চড়ে সেই বিজেপি ঘরে, তারা সাইকেলটা চড়ে রেশনে যায়, সেই সাইকেলটা চড়ে বাজারে যায়, সেই সাইকেলটা চড়ে মুমূর্ষু রোগীর ওষুধও কিনতে যায়। দিনে যারা কম্পিট করছে, আমার সুস্মিতা দাস, অস্মিতা দি, আমি এবং আমার পুরো টিম প্রত্যেকেই আমরা এই মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আপনাদের দুয়ারে এসেছি। ভোট এসে গেছে ঠিক কথা, কিন্তু ১১ সাল থেকে আজকে ২৩ সাল, যে উন্নয়নটা আপনারা দেখেছেন তার আগে ৩৫ বছর যারা রাজত্ব করেছিলেন তাদের ছিটে ফোটা উন্নয়ন কি ছিল? এই মধ্যে কিছুই দেখতে পাননি। এই ১৩-১২ বছরের মধ্যে যদি এত উন্নয়ন হয়, আবারও যদি মমতা ব্যানার্জির মাথা হাত আমাদের মাথার উপর থাকে, তাহলে নিশ্চয়ই উন্নয়নের সীমা আরও অনেক অনেক বেশি এগিয়ে যাবে। আমরা জানি কিছু বিজেপি চারিদিকে উঁকি ঝুঁকি মারছে, একটা কথা না বললেই নয়, এখন যিনি এমএলএ বলে নিজেকে বলতে থাকেন, আমরা জানি সংগ্রামবাবুই আমাদের কাছে এমএলএ, তবু যিনি বলেন যে আমি এমএলএ বলে চারিদিকে চারটে বাইক নিয়ে ঘুরে বেড়ান, কারণ তার কাছে তো আর মানুষ নেই। তিনি চারটা বাইক নিয়ে একটা অঞ্চলের মধ্যে ঘুরলেন, তাতে ৮ জন, তার মধ্যে ২ জন ৩ জন প্রার্থী, তার সঙ্গে বন্দুকধারী তার বডিগার্ড। তাহলে বলুন তো তার কাছে কি মানুষ আছে? মানুষ ওনাদের কাছে নেই, আছেন মানুষ আমাদের কাছে। কারণ এত রৌদ্র তাপের মধ্যেও যদি আপনারা আসতে পারেন, তাহলে মা বোন এবং বন্ধুরা যারা আছেন প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন, আমাদের কাছে থাকার চেষ্টা করছেন এবং আছেনও। আমরা জানি যে বিজেপি দলটি এখন মাথা চাড়া দিচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন এই দিলীপ ঘোষ,
যার বুথে নিজেই কোনো প্রার্থী দিতে পারেননি। নন্দীগ্রামে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কোনো প্রার্থী দিতে পারেননি। এগুলো আপনারা টিভি চ্যানেলে বারে বারে দেখছেন, তাহলে বলুন ওনাদের নিজেদের কাছেই লোক নেই, ওনারা কি ভোট করাবেন? আর আমাদের মুখ্যমন্ত্রী যার কাছে এত পরিমাণে লোক আছে, যার মানে গাছের ছায়া এত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে যে আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের কোন লোকটি বাইরে। বিজেপিকেও দেখলে মনে হচ্ছে উনিও বোধ হয় আমাদেরই সঙ্গে আছেন। সেই জন্য বলছি বন্ধুরা, বাইরে থেকে লাভ নেই, আমাদের সঙ্গে আসুন, একসঙ্গে আমরা উন্নয়ন করব, সোনার বাংলা গড়ব, যেমনভাবে গড়ে চলেছেন মমতা ব্যানার্জি। আমরা তার হাত ধরে, তার সঙ্গে থেকে, তার ছায়ায় একই সঙ্গে চলতে পারব এবং এই অঞ্চলে, এই বুথে, 139 নম্বর বুথে নিশ্চয়ই সবাই জিতবে। এবং আমাদের ময়নাতেও 204টা বুথ আছে, 33টা সব রঙের, একদম এনি কালার ওয়ান প্রাইস। JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক পিংলা, পশ্চিম মেদিনীপুর।